আমি উপস্থিত আছি ভারত বাংলাদেশ সীমান্ত সুতারকান্দিত। আপনি শুনব পাইছে যে বাংলাদেশ রিজার্ভেশন লো এখন বিরাট আন্দোলন সৃষ্টি হয়েছে। এই আন্দোলন পরিপ্রেক্ষিত ভারতীয় ছাত্রবিলাক যাক মেডিকেল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে আছে তখেতের ইতিমধ্যে ভারত আই পাইছে, মানে দেখবলে পাইছে, মোর একজন উপস্থিত আছে, মানে তখন যত্ন করি এই মাত্র তখন ভারত বাংলাদেশ ভারত প্রবেশ করেছে এবং বাংলাদেশের রিজার্ভেশন লো যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে তখন বিস্তারিত জানব বিচার। নমস্কার, কি নাম আপনার? মোহাম্মদ আবু তালহা বারবাইয়া, আমি মেডিকেল স্টুডেন্ট, থার্ড ইয়ারে আমি সিলেটে ওইখানে পড়াশোনা করতেছি। আর ওইখানে প্রবলেমের আন্দোলনের জন্য ওইখানে সব কিছু স্থগিত হয়ে গেছিলো, তাই আমাদের এখানে ওইখান থেকে বলা হয়েছে যে আমরা ফিরে আসব ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে। তো মেডিকেল কলেজে আপনি কোন সেমিস্টারে আছেন? আমি থার্ড ইয়ারে আছি, ওখানে ইয়ার সেমিস্টার নিতে। প্রবলেমটা কি হয়েছে? ওই স্টুডেন্টরা আন্দোলন করতেছে যে ওদের রিজার্ভেশনটা মিনিমাইজ করার জন্য, বিকজ মেরিটে মেরিট বেসিসে যাতে হয় ওইটার জন্য, বিকজ ওদের ওই রিজার্ভেশনের কোটা অনেক বেশি বলছে। আপনার এখানে বর্তমানে আগে বর্তমানে কত ছিল রিজার্ভেশন? রিজার্ভেশন এক্সাক্ট তো বলা হয় নাই, তাদের দাবি 56% নাকি দাবানো, তাদের পার্সেন্ট কত পার্সেন্ট রিজার্ভেশনের দাবি করছে তারা? ওরা তো বলছে দাবিটা একেবারে ওইটা মানে কোটাটাই রিজার্ভেশনটাই উঠানোর জন্য। আচ্ছা, আন্দোলন হচ্ছে রিজার্ভেশন উঠানোর জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তো যারা রিজার্ভেশন উঠাচ্ছেন মানে যাদের বিরুদ্ধে হচ্ছে তারা আন্দোলনে নেমেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্তমানে বাংলাদেশের অবস্থা কেমন? ওইখানে ওই পাথর ঢেলাঢেলি হইতেছে আর কোন কোন জায়গায় পুলিশ গোলাগুলিও চলতেছে, তো তার জন্য ওইখানে বেশ সেফ লাগতেছিল না বলছিল। আর যেহেতু অস্থায়ী রূপে ওইটা বন্ধ করা হয়ে গেছে বলছে, কলেজ সব কিছু বন্ধ ছিল, তো বলা হয়েছিল আমাদের ফিরে আসার জন্য। ভারতীয় কত ছাত্র এখানে সব মোটামুটি এসে গেছে? মোটামুটি এসে গেছে, আর যারা এক দুই সেভেন এইট সাত আট জন আছে ওরার ভিসা রিলেটেড একটু ইস্যু ছিল, তো ওরা আছে এখানে। আমরা জানতে পেরেছি যে ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বন্ধ করা হয়েছে এবং কার্ফিউ লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট, ওয়াইফাই ইন্টারনেট, আর কোনো কোনো জায়গায় তো ডাইরেক্ট কলও বন্ধ হয়ে গেছে, কথা বলা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ইতিমধ্যেই আমার একজন প্রবেশ করেছে। ওরা ভারত বাংলাদেশ সীমান্ত এই সুতাকান্দি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তারা প্রবেশ করছে। আমার সাথে আরেকজন আছে, উনি বাংলাদেশ থেকে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। না, কি হয়েছে এটা ঘটনাটা? আমি তোমাকে রামের বাড়ি থেকে এসে আমি তো টাউনে খবর করতে পারি না, মানে আপনারা যে এসছেন কোনো অসুবিধা হয়? না না, কোনো অসুবিধা নেই। বর্তমানে কি এখানে কার্ফিউ লাগানো হয়েছে? তো ছিল না, আমি যে রাস্তায় এসেছি আমাদের রাস্তায় কোনো প্রবলেম হয়েছে নাই। আর এখন আমরা তো সকালে এসেছি, আমরা এত এখানে বেরিয়ে এসে কারেন্ট ছিল না বলেও আমরা একটু লেট। অবস্থা কীরকম এখন আমরা তো আর বলতে পারতাম না, আমরা তো সকালে তো এসেছি, রাস্তাঘাট গাড়ির অবস্থা মোটামুটি আমার মতন সুবিধা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এই দিক দিয়ে তারা প্রবেশ করেছে। বাংলাদেশের রিজার্ভেশন নিয়ে কিছুটা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং বন্ধ কার্ফিউ লাগানো হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বন্ধ করা হয়েছে। ভারতীয় ছাত্ররা যারা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরকে ভারতীয় হাই কমিশনার বিভিন্নভাবে তাদেরকে ভারতে আসার জন্য জানাচ্ছে, বিভিন্ন জিনিস জারি নির্দেশ জারি করা হয়েছে এবং সেই নির্দেশ জারি ক্রমে পর্যায়ক্রমে তারা ইতিমধ্যে ভারতে প্রবেশ করছে। ইন্ডিয়ান স্টুডেন্ট যে বাংলাদেশে পড়াই কর রহে হ্যায় তো বিকজ ওয়াহ জো প্রোটেস্ট চল রহা হ্যায় উসকে কারণ সারে কলেজেস ইউনিভার্সিটিজ বন্ধ হ্যায় তো উন ও ওয়াপস ইন্ডিয়া ওয়াপস আ রহে হ্যায় তো হামারা জো ল্যান্ড পোর্ট হ্যায় সুতারকান্দি মে উসকে থ্রু 41 স্টুডেন্টস ইন্ডিয়ান স্টুডেন্ট তক আ চুকে হ্যায় কল 16 বচ্চে আয়ে থে পরসো 25 বচ্চে আয়ে থে আজ ভি আনে কি আশঙ্কা হ্যায় সো হমনে ইসকো মনিটর করতে গিয়ে লাইজনিং করতে গিয়ে ম্যাজিস্ট্রেট কা ডেপুটেশন কিয়া হ্যায় সুতারকান্দি মে সাথ সাথ এক ডিওয়াইএসপি ইজ অলসো ডেপুটেড ফর 24 আওয়ার্স এন্ড উনকো কোই অসুবিধা না হো ইসকে লিয়ে হমনে গাড়ি কা ব্যবস্থা কিয়া হ্যায় অর অর পুরা লাইজনিং কর রহে হ্যায় কি ও সুরক্ষিত বাংলাদেশ সে হামারে আপনে আপনে ঘর তক পৌঁছ পায়। মোস্টলি মেডিকেল কলেজ মে হ্যায় পুরা এক্স্যাক্টলি জানকারি মুঝে নেই হ্যায় লেকিন ইয়ে সেহেট মেডিকেল কলেজ সবসে জ্যাদা হ্যায় অর ভি নিয়ার বাই মেডিকেল কলেজেস মে লোক বচ্চে পড়তে হ্যায় সো অলগ অলগ ইয়ার্স মে অলগ অলগ বিভাগ মে লোক পড়াই কর রহে হ্যায় ও জো লোক 41 বচ্চে হ্যায় উসমে সে 4 বচ্চে জো থে ও ত্রিপুরা অর নাগাল্যান্ড কে থে মোস্টলি ফ্রম বারাক ভ্যালি সো আপ অ্যাজুম কর সকতে হ্যায় কি 90% অফ পিপল ফ্রম বারাক ভ্যালি
mostly from Korean members. Bharat aur SP kal jaake unse mulaqat bhi kiye the, pura unki jankari liye, and there was no incident of violence in the university, just as a precaution ki kuch nahi problem ho, isliye wo log wahan se wapas aa rahe hain. Otherwise there is no bad incident which happened with any of the students who are Indian students who are in the Bangladesh, but they should be careful, and we are also in touch with the High Commission in Bangladesh and nearby DC and SP of Sylhet as well. যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।